নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত আজ চকলেট কুকিজের রেসিপি শেয়ার করছি কুকিজ খেতে ছোটরা ভীষণ ভালোবাসে আর সেটা যদি তারা নিজেরাই বাড়িতে বানিয়ে নেয় তাহলে তো আর কথাই নেই সেই জন্য গ্যাস ওভেনে বানানোর প্রসেসটা দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আসুন দেখে নিই আজকের রেসিপিটি চকলেট কুকিজ বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি তাতে একটা ডিম ফাটিয়ে দিলাম ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নিতে হবে আর দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ মাখন মাখনটা ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নিয়েছি এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে নেব আপনাদের যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইস্ক ইউজ করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো পাউডার সুগার পাউডার সুগারটা নিয়েছি থ্রি ফোর্থ কাপ এটা যদি আপনাদের পাউডার সুগার না থাকে তাহলে চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে ব্লেন্ডারে দিয়ে আবার হ্যান্ডব্লেন্ডার বা হুইস্ক বা ইলেকট্রিক বিটারের সাহায্যে পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে এমনভাবে মেশাতে হবে যেন একদম কালারটা হোয়াইট হয়ে যায় এইভাবে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেছে এর মধ্যে কিছু শুকনো উপকরণ দেব তার জন্য একটা নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো সবসময় ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই ভালো এর মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ অল পারপাস ফ্লাওয়ার দিয়ে দিলাম আর দেব হাফ চা চামচ বেকিং পাউডার এছাড়া দেব ওয়ান থার্ড কাপ দেবো কোকো পাউডার এবার একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত উপকরণগুলো ছেঁকে নেব এইভাবে ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকে নিলে যদি কোনো লাম্প থাকে তাহলেই ছাঁকনির মধ্যে সেটা থেকে যাবে ছাঁকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবার সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো একটা সফট ডো তৈরি করে নেব এর মধ্যে এক মুঠো চকো চিপস মিশিয়ে দিলাম চকো চিপসগুলো মেশালে চকো চিপসগুলো যদি মুখের মধ্যে পড়ে খুব ভালো লাগবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি তাতে বাটার ব্রাশ করে দিয়েছি এবার আস্তে আস্তে একটা ওই ডোটার থেকে ছোট ছোট লেচি কেটে হাতে একটু মাখন লাগিয়ে নিয়েছি যাতে এই ডোটা হাতে না চিপকায় এই জন্য এবার গোল গোল করে কুকিজগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে সমস্ত কুকিজগুলো তৈরি করব আর কেক টিনের মধ্যে রাখবো এইভাবে তৈরি হলে বুঝতে হবে যে কুকিজগুলো ঠিকঠাকভাবেই মাখা হয়েছে সেই জন্যই তৈরি হয়ে যাচ্ছে এবার সবকটা কুকিজ যখন তৈরি করব এবং কেকটিনের মধ্যে দেব একটু কেক টিনটাতে ফাঁকা ফাঁকা রাখতে হবে কারণ কুকিজগুলো বেকের পর বড় হয়ে যাবে এই জন্য সব কুকিজগুলো তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত কুকিজগুলো তৈরি হয়ে গেছে এবার এর ওপর কিছু চকো চিপস দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য এদিকে কুকিজগুলো সাজানো হয়ে গেছে এবার একটা প্রেসার কুকার প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য হাই ফ্লেমে গ্যাসের মধ্যে তার মধ্যে এবার কুকিজের ওই কেক টিনটা বসিয়ে দিলাম দিয়ে এটা পঁচিশ থেকে তিরিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব আর ওপরের অংশটা যেটা সিটি দেওয়া সেই জায়গাটা একটা কাগজ গুজে দেবো যাতে ভেতরে থেকে কিছু না বেরিয়ে আসে পঁচিশ মিনিট হয়ে গেছে দেখুন কুকিজগুলো তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার চকলেট কুকিজ এবার আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ